আসসালামু আলাইকুম আমি কামরুল হাসান আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম তোমরা যারা এই বছর দুই হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য আজকে আমি বাংলা প্রথম পত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো এবং চারটি পরামর্শ দিব আর কোন আটটি গদ্য তুমি পড়বে আর কোন আটটি পদ্য তুমি পড়বে সেই বিষয়টা তোমাকে আমি বলবো আমি এই বছর অর্থাৎ দুই সালে স্কুলগুলোতে বিশেষ করে ঢাকার কিছু বিখ্যাত স্কুল এবং জেলা স্কুলগুলোতে যে সকল প্রশ্নগুলো যে সকল অধ্যায় থেকে বা গল্প থেকে মানে সৃজনশীল আসছে আমি সেই বিষয়গুলোকে অ্যানালাইসিস করে তোমাদের জন্য আজকের এই সাজেশানটা তৈরি করেছি আমি বিশ্বাস করি কেউ যদি আজকের এই সাজেশনটা আমার কথাগুলো তুমি অনুসরণ করো ভালো করে বুঝো তাহলে তুমি আগামী যে পরীক্ষা তোমাদের সামনে আছে সেখানে বাংলা ফার্স্ট পেপারে তুমি খুব ভালো রেজাল্ট করতে পারবে তো প্রথমে চলে আসো যে তোমাকে যে চারটা যোগ্যতা অর্জন করতে হবে এ প্লাস পাওয়ার জন্য এই চারটা যোগ্যতার মধ্যে তুমি যদি একটা যোগ্যতা কম হয় তুমি কোনোভাবেই এ প্লাস পাবে না তোমাকে অবশ্যই চারটা যোগ্যতা অর্জন করতে হবে এক নম্বর হচ্ছে তোমাকে অ্যামস কিউতে পঁচিশ বা ছাব্বিশ পেতে হবে সর্বনিম্ন তুমি যদি এর নিচে পাও অর্থাৎ বিশ একুশ পাও সেক্ষেত্রে তুমি কোনোভাবেই এ প্লাস পাবে না তো তোমাকে কি করতে হবে এমসিকিউতে পঁচিশ অথবা ছাব্বিশ পেতে হবে আর এটার জন্য পঁচিশ ছাব্বিশ পাওয়ার জন্য তোমাকে যে কাজটা করতে হবে সেটা হলো বিভিন্ন টেস্ট পেপার থেকে শুরু করে বা বিভিন্ন সালের প্রশ্নগুলো এমসিকিউগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে বিশেষ করে যে সকল স্কুলগুলো জেলা স্কুল বা হচ্ছে বোর্ডের সেরাই স্কুলগুলো তুমি সেই সব স্কুলগুলো এখন সেই সব স্কুলগুলোর যে এমসিকিউগুলো আছে সেটা ভালো করে প্র্যাকটিস করো তাহলে তোমার এমসিকিউর যে অবস্থা সেটা ইম্প্রুভ হবে অর্থাৎ যেভাবে হোক না কেন তোমাকে এমসিকিউতে টোয়েন্টি সিক্স অর অথবা টোয়েন্টি ফাইভ তোমাকে পেতেই হবে আচ্ছা দুই নম্বর হচ্ছে ষাটটি সৃজনশীলের নিয়ম মেনে সময় মতো অর্থাৎ এক একটা সৃজনশীল বিশ মিনিট করে তোমাকে লিখে মোট সাতটা সৃজনশীল লিখতে হবে অনেকে ছয়টা সৃজনশীল লেখে পরীক্ষার হলে সেটা করা যাবে না তোমাকে ষাটটা সৃজনশীল লিখতে হবে এবং সময় মতো লিখতে হবে তিন নম্বর হচ্ছে প্রতিটি সৃজনশীলের জ্ঞানমূলক তোমাকে সঠিক হতে হবে প্রত্যেকটা সৃজনশীলের যে জ্ঞানমূলকগুলো আছে জ্ঞানমূলক কি চাওয়া হয়েছে জ্ঞানমূলক ভুল করা যাবে না জ্ঞানমূলক ভুল করলে তোমাকে জিরো দেওয়া হবে সেই কারণে তোমাকে অবশ্যই জ্ঞানমূলকটা সঠিক হতে হবে আর চার নম্বর হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নের বানান নির্বুল হতে হবে তোমার কোনো লেখায় বানান ভুল থাকলে সেক্ষেত্রে আর তোমার নাম্বারটা অনেক কমে যায় সেক্ষেত্রে বানানগুলো নির্ভুল রাখবে এবং হাতের লেখা প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দর হতে হবে তো তুমি যদি এই চারটা বিষয়ে মেনটেন করতে পারো তাহলে তুমি অবশ্যই বাংলা প্রথম পথে এ প্লাস পাবে আমি খুব আবার বলছি একটা হচ্ছে তোমার ক্যাম্পিকিউতে টোয়েন্টি ফাইভ অর সিক্স পেতে হবে সৃজনশীলের নিয়ম মেনে তোমাকে ষাটটি সৃজনশীল লিখতে হবে সময় মতো আর তিন নম্বর হচ্ছে প্রতিটি সৃজনশীলের জ্ঞানমূলক সঠিক হতে হবে এরপর হচ্ছে জ্ঞানমূলক বলতে সৃজনশীলের প্রত্যেকটা পার্টের যে জ্ঞানমূলক হ্যাঁ কতে ক খ গ ঘ সবগুলোর জ্ঞানমূলক ঠিক হতে হবে আর শুরু থেকে শেষ পর্যন্ত লেখার বানান নির্মূল হতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে এই চারটা রুলস তুমি যদি মেনটেন করতে পারো তুমি অবশ্যই বাংলা প্রথম পদশ্রে এ প্লাস পাবে এবার চলে আসো যে তুমি গদ্য পদ্য কি পড়বে আমি তোমাকে বলছি যে গদ্য এবং পদ্যর ক্ষেত্রে তুমি যে কাজটা প্রথমে করবে সেটা হচ্ছে সবগুলো গদ্য এবং সবগুলো পদ্যের মূল ভাবটা শিখে নেবে হ্যাঁ মানে প্রত্যেকটা গল্প পনেরোটা কবিতা বা পনেরোটা যে গল্পগুলো আছে বা প্রবন্ধগুলো আছে সবগুলোর মূল ভাবটা কি। মানে এখানে কি বোঝানো হয়েছে এটা তোমাকে সবগুলো শিখতে হবে বিশেষ করে তুমি এই আটটা কবিতা বা আটটা গদ্য পদ্য অংশটা আটটা হচ্ছে পদ্য অংশটা আটটা হচ্ছে গদ্য অংশটা ভালো করে শিখবে অর্থাৎ তোমাকে আমি এখানে শুভা মমতাদি প্রবাসবন্ধু আমাছির বেপু আর বই পড়া একত্র দিনগুলি শিক্ষা মনুষ্যত্ব আর মানুষ মোমসাল্লাহ সাল্লাম এই আটটা যে গদ্য অংশটা সবচেয়ে বেশি স্কুলে আসছে বিভিন্ন জেলার স্কুল থেকে শুরু করে এগুলোই তুমি দেখো তোমাদের স্কুলেও কিন্তু এই এই প্রশ্নগুলো বেশি আসছে আমি অনেকগুলো বোর্ড বা অনেকগুলো স্কুল থেকে শুরু করে অনেক কিছু বিষয় মূল্যায়ন করে দেখলাম যে এই আটটাই সবচেয়ে বেশি কমন তো আর পদ্য অংশটাও ঠিক একই রকম আটটা সেগুলো হচ্ছে মানুষ পল্লী জননী তোমাকে পাওয়া যায় স্বাধীনতা জীবনসঙ্গীত কপতাক্ষ নদ আর স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো আমার পরিচয় রানার এই আটটাই সবচেয়ে বেশি কমন আর নাটক হচ্ছে বইপীর এবং হচ্ছে উপন্যাস হচ্ছে কাক্তৌড়া এটা তো অবশ্যই ভালো করে তোমাকে শিখতে হবে তো আমি তোমাকে যে কথাটা বলছি ফাইনালি সেটা হচ্ছে তুমি যদি এই আটটা গদ্য এবং আটটা পদ্য ভালো করে শিখে রাখো আর বিশেষ করে প্রথম যে কথাটা বললাম সেটা হচ্ছে সবগুলো গদ্য এবং পদ্যের মূলভাব কিন্তু জানা থাকতে হবে কারণ হঠাৎ করে ধরো হচ্ছে একটা গদ্য কমন আসলো না কিন্তু তুমি মূলভাবটা জানো সেক্ষেত্রে তুমি লিখতে পারবে আর বিশেষ করে এগুলো তো অবশ্যই কমন আসবে আর যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে মূলভাব জানা থাকলে তুমি এমনিতেই লিখতে পারবে এই জন্য ফার্স্টে যে কাজটা করবে সেটা হচ্ছে তোমার গদ্য এবং পদ্যের মূলভাবটা ভালো করে শিখে রাখবে সবগুলো আর বিশেষ করে এই আটটা গদ্য এবং এই আটটা পদ্য ভালো করে শিখবে আর নাটক উপন্যাস তো নাটকের যে বহিফী নাটকের মূলভাব চরিত্রগুলো কি কি এবং চরিত্রের পরিচয় এবং কাকতরা উপন্যাসের ঠিক একই রকম মূলভাব এবং চরিত্রগুলো কি আছে সেগুলো পরিচয় ভালো করে শিখবে তো আশা করি তুমি আমার আজকের কথাগুলো বুঝতে পেরেছ আমার মূল কথা হচ্ছে এটা যে তুমি অ্যাম সিকিউতে টোয়েন্টি ফাইভ অর সিক্স তুলতে হবে সৃজনশীলের নিয়ম মেনে ষাটটায় সৃজনশীল লিখতে হবে এবং প্রত্যেকটা সৃজনশীলের যে জ্ঞানমূলক যে পার্টগুলো আছে সেগুলো ঠিক রাখতে হবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত হাতের লেখা সুন্দর হতে হবে বানান নির্ভুল হতে হবে আর সবগুলো কবিতা এবং গল্পের মূল ভাবটা তোমাকে শেখ রাখতে হবে বিশেষ করে এই আটটা কবিতা এবং আটটা যে গদ্য অংশটা আছে সেটা ভালো করে শিখবে আর প্লাস হচ্ছে নাটক এবং উপন্যাসও ভালো করে শিখবে তো এই কথাগুলো তুমি যদি ভালো করে আমল করো বা পুজো তাহলে আমি তোমাকে একেবারেই শতভাগ নিশ্চিত করে বলছি তুমি এ প্লাস পাবে কোনো সন্দেহ নাই তা আমি তোমার জন্য দোয়া করি তুমি এ প্লাস পাবে ভালো করো এবং তোমার সুস্বাস্থ্য হোক বা তোমার আগামী দিনগুলো অনেক সুন্দর হোক এই কামনা রেখে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও বারাকাতু